নমস্কার বন্ধুরা, সায়নদীপাস কিচেনে সবাইকে স্বাগত। খুব সহজেই আর ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি করবো আজকের রেসিপি, কেসার বাদাম কুলফি। আসুন শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ মতন জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার দুধ। আমি এখানে নর্মাল দুধই ব্যবহার করছি। আমি যেহেতু এখানে নর্মাল দুধ ব্যবহার করেছি, তাই দুধটা ভালো করে জাল করে নিলাম। ভালো করে জাল দেওয়ার পরে 2টো বাটিতে আমি অল্প করে দুধ তুলে রাখব। আপনারা দেখতে পেয়েছিলেন, কড়াইতে দুধ দেওয়ার আগে আমি কিছুটা জল দিয়েছিলাম, যাতে কড়াইতে দুধটা নিচ থেকে লেগে না যায়। আপনারাও এইভাবে দুধ জাল দেবেন, দেখবেন একটুকু লাগবে না। অন্যদিকে যে 2টো বাটিতে আমি দুধ তুলে নিয়েছিলাম, তার মধ্যে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নস্টার্চ, অর্থাৎ কর্নফ্লাওয়ার। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিলাম। এরপর অন্য আর একটা যে বাটিতে দুধ আছে, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ আমল দুধ। ভালোভাবে এটাকেও আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। অন্যদিকে দুধটা যে আমি জাল বসিয়েছিলাম, দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে দুধটা যা পরিমাণ আছে তার থেকে হাফ করতে হবে। আর সাইডে যেই সরগুলো জমছে সেগুলোকেও চেচে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা, দিয়ে আবারও দুধটাকে কিন্তু ভালোভাবে ক্রমাগত নাড়তে হবে। কর্নফ্লাওয়ার কুলফির মধ্যে দেওয়া হয় এই কারণেই, কুলফিটা যাতে তাড়াতাড়ি গলে না যায় আর যাতে কুলফির দুধটা আরও বেশি ঘন হয়। কর্নফ্লাওয়ার দিয়ে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, যেটা আমি দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে। দুধটাকে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডার দিলে কিন্তু কুলফির টেস্ট আরও বেশি ভালো হয়। দুধটা দেখুন জাল দিতে দিতে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়েও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দুধটা ভালোভাবে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেসার। কেসারটা দিলে কিন্তু একটা টেস্টও আসবে আর খুব সুন্দর একটা গন্ধও আসবে, কালারও আসবে তার সঙ্গে। কেসারটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম, দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু পুরো হাফ হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে। এর মধ্যে আমি দিয়ে দেব পেস্তা কুচি আর কাজু কুচি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। কুলফি বানানোর জন্য কিন্তু দুধ আমার প্রায় হয়ে এসেছে, আর একটুখানি আমি জাল দেব, ব্যাস তারপরে রেডি হয়ে যাবে কুলফির বানানোর জন্য একদম পারফেক্ট দুধ। দুধ কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। দুধ দেখতেই পাচ্ছেন পুরো ঠান্ডা হয়ে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে দুধটা আরও। এরপর আমি এটাকে মোলের মধ্যে ভরে নেব। কুলফি পাতার জন্য আমি এরকম মোল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মোল ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি এবারে যে মালাই দুধটা আছে সেটা আমি ঢেলে দেব। এদিকে আমার কুলফির মোলের মধ্যে সব দুধ ভরা হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর আবার ফিরে আসছি। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, এদিকে কুলফিগুলো কিন্তু পুরো সম্পূর্ণ জমে গেছে। মোল থেকে বার করার জন্য আমি একটু জলে ভিজিয়ে রাখবো মোলটাকে। এরপর আস্তে আস্তে দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেসার বাদাম কুলফি। খুব সহজেই আর ঘরোয়া উপকরণে কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই কুলফি মালাই। ভিডিওটা ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।